बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम प्रिय शिक्षार्थी, तुम्हारा केमन आसो जानने आशा करी आल्लाह रहमते करोना महामारी मध्य तुम्हारा सबाई भलो आसो। आमिओ तुम्हारे दया इनशाल्लाह भलो आसी। तो आज आमी उपस्थित हुई तुम्हारे द्वितीय श्रेणी बांगला विषय निये। तो आज मजार एक कविता उपस्थापन कर तुम्हारे माझे। कविताटर नाम होच्छे आमी होब काजी नजरुल इस्लाम। तो सबाई मनोयोग दिए बोईटा बैर कर देखो जे पेजटा बेश। कवितार नाम होच्छे आमी होब, लेखक काजी नजरुल इस्लाम। हाँ जवान आमी होब सकाल बेलार पाखी, सवार आगे कुसुम बागे उठब आमी डाके। এখানে কবি কি বলছে যে আমি হব সকালবেলার পাখি, মানে ঘুম থেকে সবার আগে উঠব। এবং কি করছে যে কুসুমবাগে উঠব আমি ডাকে। কুসুমবাগে মানে কি ফুলের বাগানে আমি সবার আগে কি করব ডেকে উঠব। আচ্ছা, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। তো এখানে লেখক কি বলছে যে সূর্যি মামা জাগার আগে, অর্থাৎ সূর্যকে আমরা আদর করে কি বলি সূর্যি মামা বলি, যে সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, যে সূর্যি মামা ওঠার আগেই আমি ঘুম থেকে জেগে উঠব। এবং আমার এই অবস্থা দেখে মা তখন কি করবে, মা বলবেন রেগে যে হয়নি সকাল এখনও ঘুমাও, যে এখনও ঘুমাও এখনও কি হয় নাই, যে সকাল হয় নাই। আচ্ছা, তখন তারপরে কি বলবে যে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। তখন ছোট খোকা কি বলবে যে আলসে মেয়ে তুমি ঘুমিয়ে থাকো, সকাল হয়নি তাই কি সকাল তো হবে। খোকা মাকে এই বলে যে যদিও সকাল হয়নি কিন্তু সকাল তো হবে। আচ্ছা, হ্যাঁ হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। আচ্ছা, এখন খোকা বলতেছে যে সকাল হয়নি কিন্তু সকাল তো হবে, আর আমরা যদি ঘুম থেকে জেগে না উঠি তাহলে আমরা জানবো কেমনে যে সকাল হয়েছে বা সকাল হবে না। সুতরাং তোমার ছেলে যখন জেগে উঠবে তখনই তোমাকে জানতে হবে যে সকাল হয়েছে। তো এই কবিতাটা তোমাদের আসলে পরীক্ষায় হয়তো থাকবে যে আমি হব কবিতাটি দশ লাইন লিখো। তো তোমাদের কি করতে হবে, না দেখে দশ লাইন লিখতে হবে। তো প্রথমে তোমরা কবিতার নামটি লিখবা, কবিতার নাম কি আমি হব, আর তারপরে লিখবা লেখকের নাম কাজী নজরুল ইসলাম। এরপরে তোমরা এখান থেকে কবিতাটা শুরু করবা লাইন বাই লাইন, ঠিক আছে? যেখানে কমা আছে কমা দিবা, যেখানে দাড়ি আছে দাড়ি দিবা, ওকে? আচ্ছা, এখন দেখো পৃষ্ঠা একুশে, একুশে কি আছে যে নিচে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি, অর্থাৎ শব্দার অর্থ। তো পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের শব্দার অর্থ থাকে, সেটা পাঁচটিও থাকতে পারে আবার দশটাও থাকতে পারে। তো একটা শব্দার অর্থ একটা নম্বর। আচ্ছা, এখানে কি শব্দের অর্থ দেওয়া আছে যে কুসুম, কুসুম শব্দের অর্থ কি, কুসুম হচ্ছে একটি ফুলের নাম, কুসুম অর্থ কি ফুল। আর বাঘ, বাঘ অর্থ হচ্ছে বাগিচা বা বাগান। তো কি পেলাম আমরা, কুসুম অর্থ ফুল আর বাঘ অর্থ বাগিচা বা বাগান। আর সূর্য, সূর্য হচ্ছে সূর্য, অর্থাৎ আমরা আকাশে যে সূর্যটাকে দেখতে পাই সেটাকে কী নামে পরিচিত, সূর্যি নামে পরিচিত। আবার সূর্যি মামা, এই সূর্যকেই আমরা আদর করে মামা হিসেবে উপাধি দিই বা সূর্যি মামা হিসেবে ডেকে থাকি। অলসে, অলসে শব্দের অর্থ কী, অলসে মানে আলসে, যে কোনো কাজকর্ম করতে চায় না বা ঘুম থেকে উঠতে চায় না বা অলসতা করে, তাকে আমরা আলসে বা অলসে বলি। তারপরে দুই নম্বর আছে যে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, অর্থাৎ
তোমাদের পরীক্ষায় ধরো এই যে এইভাবে ঘর দেয়া থাকবে, এই ঘরে কিছু শব্দ থাকবে, হ্যাঁ জাস্ট এই শব্দগুলো দিয়েই তোমাদের বাক্য তৈরি করতে হবে। এই শব্দগুলো থাকবে, আবার নিচে ধরো বাক্য লেখা থাকবে, হঠাৎ করে ধরো একটু ফাঁকা থাকলো, হ্যাঁ এই ফাঁকাতে তোমাদের পূরণ করতে হবে। যেমন এখানে শব্দ দেওয়া আছে কি, সবজি সবজি, তারপর কি দেওয়া আছে, বাগে বাগে সবজি মামা কুসুম আলসে, আচ্ছা সবজি মামা, সবজি মামা কুসুম আলসে আলসে। হ্যাঁ এখন এর নিচে দেখো দেওয়া আছে যে দেশ জাগার আগে, দেশ জাগার আগে, জাগার আগে কি করব, আমি জেগে উঠব, আমি জেগে উঠব, জেগে উঠব। এখানে কি আছে, দেশ জাগার আগে, কি জাগার আগে, এই যে এখান থেকে শব্দটি নিতে হবে, এখানে তোমাদের ওই শব্দটি আছে, এখন তোমরা শব্দটি নাও, কি জাগার আগে, এখানে বসবে সূর্যি মামা, সূর্যি মামা নিচে একটা দাড়ি দিবা, ঠিক আছে, যে সূর্যি মামা জাগার আগে আমি জেগে উঠব। এভাবেই নিচে কয়েকটি দেওয়া আছে, তারপর আছে যে দেশ দিকে উঠে, মানে দেশ পূব দিকে উঠে, হ্যাঁ পূব দিকে উঠে, কি পূব দিকে উঠে, চাঁদ না সূর্য, কি হবে, যে সূর্য, সূর্য কোন দিকে উঠে, পূব দিকে উঠে। তারপরে আর দেওয়া আছে যে তারপরে দেওয়া আছে কি, দেশ যে আমার বোনটি, আমার বোনটি দেশ নয়, অর্থাৎ আমার বোনটি কি নয়, আলসে নয়, আমার বোনটি আলসে নয়, এই যে এখানে একটা দাঁড়িয়ে দিবা, হ্যাঁ আলসে নয়। তারপরে কি আছে, যে বনে দেশ ফুটে, বনে বনে দেশ ফুটে, কি ফুটে, বনে বনে কি ফুটে, কুসুম, যে বনে কুসুম ফুটে। ওকে, এইভাবে আমাদের মানে ওই ঘরের যে শব্দগুলো আছে এগুলো দিয়ে আমাদের এইভাবে শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে হবে। আচ্ছা এরপরে দেখো নিচে তিন নম্বরটা দেওয়া আছে যে যুক্তবর্ণ চিনে নেই ও যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ে। আচ্ছা যুক্তবর্ণটা কি, যুক্তবর্ণটা কি, যেমন ধরো এই যে এখানে সবজি, সবজিতে কি আছে, এখানে দুটা জ একখানে আছে, অর্থাৎ অর্থাৎ এ ধরো কি আছে, সবজি, হ্যাঁ এখানে জ জ একটা, আরেকটা কি আছে, আরেকটা আছে জফলা, অর্থাৎ এই জফলাতেও আমরা জয় ধরতে পারি। সুতরাং এটা হচ্ছে কি, যুক্তবর্ণ, যেখানে পাশাপাশি দুটা বর্ণ একত্রিত থাকে এটা হচ্ছে যুক্তবর্ণ। যেমন ধরো এই যে শুক্র, শুক্র শুক্র আমরা কি এভাবে লিখি না, তো এখানে কি আছে, এই কটা যুক্তবর্ণ, একটা আছে কি ক, আরেকটা আছে র,
রহলা। বুঝতে পারছো যে যুক্তকরণটা কি? তো এইভাবে আমরা বর্ণগুলি ভেঙে ভেঙে দেখাবো। আচ্ছা, এরপরে দেখো নিচে আছে চার নম্বরটা, যে বিপরীত শব্দ জেনে নেই ফাঁকা জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করে। বিপরীত অর্থাৎ আমাদের যে দুটি হাত আছে, যেমন ডান হাত, ডান হাতের বিপরীত হলো বাম হাত, আবার আমাদের সম্মুখের বিপরীত হলো পিছন, ঠিক আছে? তদ্রুপ সকালের বিপরীত আছে বিকাল, এবং ঘুমিয়ে থাকার বিপরীত আছে জেগে, আর রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত, আগের বিপরীত পর, পরের বিপরীত কী হবে? আগে। তো এই যে প্রতি যে শব্দটা, এটাই হচ্ছে আমাদের বিপরীত শব্দ। যেমন এখানে আছে যে আমি প্রতিদিন ডেশ নয়টায় স্কুলে যাই। আমি প্রতিদিন কোন সময় স্কুলে যাই, বিকালে না সকালে? এই ঘরে লিখতে হবে যে আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই। তারপরে আছে যে রাত পোহালে আমি ডেশ উঠি। রাত পোহালে আমরা কি করি? আমরা জেগে উঠি। রাত পোহালে আমরা জেগে উঠি। আর ডেশ হলে আকাশে অনেক তারা দেখা যায়। কোন সময় আকাশে অনেক তারা দেখা যায়, দিনে না রাতে? রাতে। তো রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। আমি রাতে ঘুমাতে যাওয়ার ডেশ দাঁত পরিষ্কার করি। আমরা কোন সময় দাঁত পরিষ্কার করি? রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি। তাহলে কোন সময়? ঘুমাতে যাওয়ার আগে। হ্যাঁ, তো এইভাবে আমরা বিপরীত শব্দ দিয়ে খালি ঘরগুলো পূরণ করতে পারি। আচ্ছা, তারপরে দেখো পরের পৃষ্ঠায় ৬ নম্বরটা আছে যে ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। যেমন ডান পাশে কতগুলো শব্দ আছে, এই শব্দগুলো কী করতে হবে? বাম পাশে খালি ঘরে বসাইতে হবে। যেমন ডেশ মামা জাগার আগে, কোন মামা জাগার আগে? যে সূর্যি মামা জাগার আগে। উঠবো আমি ডেশ, উঠবো আমি কি? উঠবো আমি জেগে। আর আমরা যদি না ডেশ মা, এই ডেশে কী হবে? যে আমরা যদি না জাগি মা, কেমনে ডেশ হবে? এই ডেশে হবে যে কেমনে সকাল হবে। আচ্ছা, তো উত্তরগুলি আমরা বইতে আছে এবং নিজে দেখে দেখে ঠিক জায়গায় বসিয়ে নেব। তারপরে দেখো ৭ নম্বরে মুখে মুখে উত্তর বলি ও লিখি। তো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, যদি এখানে বলা আছে যে মুখে মুখে বলি, আসলে পরীক্ষার খাতায় তোমাদের মুখে মুখে বলা হবে না, সেখানে তোমাদের লিখতে হবে। যদিও ছোটো করে লিখতে হবে, কিন্তু তারপরেও লিখতে হবে। যে কে সকালবেলার পাখি হতে চায়? কারা সকালবেলার পাখি হতে চায়? যে খোকা সকালবেলার পাখি হতে চায়। মা রাগ করে কি বলবেন? যে মা রাগ করে বলবেন যে হয়নি সকাল, ঘুমো এখন। খোকা মাকে আলসে মেয়ে বলছে কেন? খোকা কেন মাকে আলসে মেয়ে বলছে? যে সূর্য ওঠার আগে খোকা ঘুম থেকে জেগে উঠছে, যার ফলে মা রাগ করে খোকা, যার ফলে খোকা, খোকাকে যখন মা বকা দিছে তখন খোকা মাকে আলসে মেয়ে বলছে। আমি কখন ঘুম থেকে উঠি? যে সূর্যি মামা জাগার আগে আমি ঘুম থেকে উঠি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর তোমাদের সময় দীর্ঘায়ু করব না। তো আমি যেটুকু আলোচনা করলাম এটুকু তোমরা বইটা খুলে প্রপার দেখো, এবং তোমরা নিজে অনলাইন ক্লাস করো, প্লাস তোমার বন্ধুবান্ধবকে অনলাইন ক্লাস করার জন্য পরামর্শ দেবে। যেহেতু আমাদের করোনাকালীন সময়ে আমাদের বিদ্যালয়ে কোনো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই তোমাদেরকেও অনলাইন ক্লাসের আওতায় থাকতে হবে, আমাদেরকেও তোমাদেরকে জানাতে হবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।